টুঙ্গিপাড়া, যার সঙ্গে মিশে আছে প্রধানমন্ত্রীর শৈশব স্মৃতি হাসি আর আনন্দ। দুই দিনের সফরে শুক্রবার পৈতৃক ভিটা টুঙ্গিপাড়ায় আসেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। শনিবার সকালে নিজ গ্রামে ফসলি মাঠ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের পূবের বিলে নিজেদের পৈতৃক জমি পরিদর্শন করেন সরকার প্রধান। জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরের আট থেকে নয় মাসই থাকে পানির নিচে, তাই নির্দেশনা দেন ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলো চাষ উপযোগী করে তোলার। এ সময় প্রধানমন্ত্রী সারা দেশের সকল অনাবাদী পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, কোথাও যেন এক ইঞ্চি জমিও খালি না থাকে। মাইনুল আহসান, সময় সংবাদ।